মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্যার, আপনি জামাইবাবুকে কেন টানছেন বলুন তো? জামাইবাবুকে ছেড়ে দিন না, জেঠুমনি তো আসছে। আগে আমরা মাকে ঘরে নিয়ে যাই। মা, তুমি ওঠো, চলো ওঠো, ওঠো, চলো চলো মা। ঠিকই তো বলছে ফুলকি। শুধু শুধু রুদ্রকে এই সমস্ত জঘন্য বদনামের মধ্যে টানার কোনো মানেই হয় না। ও একজন এমএলএ, নামকরা নেতা এই অঞ্চলে। ওর এসবের মধ্যে জড়িয়ে পড়ার কোনো মানেই হয় না। আর মেজ বউ যে এরকম একটা অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে, এটা তো আমি ভাবতেও পারছি না। কি বলছো জেঠিমা? মাকে কেউ ইচ্ছে করে বিপদে ফেলেছে, এটা তো বোঝাই যাচ্ছে। মা কি কখনো এরকম কাজ করতে পারে? দিদি, তুমি আমাকে বরাবরই ভুল বুঝে এসেছো, সেটা আমি জানি, কিন্তু এত বড় অপবাদটা আমাকে দিও না। প্রাণ থাকতে আমি এই কাজ করতে পারি না। অপবাদটা তোমার স্কুলের স্টুডেন্টরা দিচ্ছে, মানে সেরকমটাই লোকাল নিউজে দেখাচ্ছে, সেখান থেকেই জানলাম। সবাই আসলে এটাই ভাবছে, জানো তো কি করে হলো এটা। সবখানে জানাজানি হয়ে গেছে না? সবখানে জানাজানি হয়ে গেছে। এবার আমি কি করে মুখ দেখাবো? আমি রোহিত, আমি জানি এই সময় মনের কি অবস্থা হয়, আমি জানি, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে, তুমি ভেঙে পড়বে। আমাকে ছুঁয়ে বলো। মাকে ঘরে নিয়ে যা বা বিশ্রাম নিক। আমাকে তো ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা উচিত। যাও মা। এ বাড়িতে দেখছি মেজ বউ আর তার ছেলের উপর সব বদনামই অকারণে এসে পড়ে। ওরা কিছুই করে না, কিন্তু বদনাম ঠিক উড়ে এসে ওদেরই ঘাড়ের উপর পড়ে। আর সেই বদনাম সামলাতে মাস্টারমশাইয়ের প্রাণটা উষ্ঠাগত হয়ে ওঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।